কিভাবে বুঝলাম? কারণ এখানে আমার পয়েন্টগুলো দিয়ে দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি জানি এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম। কিন্তু সেখানে তো কোনো গ্রাফ স্কেচ করা নাই, কোনো ম্যাক্সিমাম গ্রাফ স্কেচ করা থাকবে না। সো এটা বোঝার জন্য প্রসিডিউর হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ বের করব। সেকেন্ড ডেরিভেটিভ কি জিনিস? ডাবল ডিফারেন্সিয়েশন। ডাবল ডিফারেন্সিয়েশন দ্যাট মিন্স d স্কয়ার a বাই d স্কয়ার আমি বের করব, যে d স্কয়ার a বাই dx স্কয়ার। এটাকে আমার ডিফারেন্সিয়েট, একটু বেশি বলো ডিফারেন্সিয়েশনটা কি হবে, মানে d a বাই dx কে ডিফারেন্সিয়েট করব, সো কত আসবে বলো? মাত্র এ থেকে ডি এ বাই ডি এক্স বুঝলাম, তো এখান থেকে এটা কেন বলতে পারতেছো না? তুমি এই পার্টটা আবার দেখো, আমি এখানে কনস্ট্যান্ট যেটা, সে কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট থেকে ঠিক মতো রাখছি না, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে 2x বসাই দিছি না, 4x কে ডিফারেন্সিয়েট করে 4 বসাই দিছি, 1 কে ডিফারেন্সিয়েট করে 0 বসাই দিছি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে এটাকে ডিফারেন্সিয়েট করব, কি করব? আরে স্যার না, কি বলতে দাও। হ্যাঁ, এখানে বসায় দিবা দাস, যে পাই প্লাস ফোর বাই পাই টু, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, তারপরে শুধুমাত্র এটাই থাকবে, ফোর কে ডিফারেন্সিয়েট করলে জিরো। সো অ্যানসার কি? এটাই, এখানে কি কোনো এক্স আছে? কিন্তু জেনারেলি এরকম থাকে না, একটা এক্স থাকে, দেন ডাবল ডিফারেন্সিয়েট করার পর এক্স এর ভ্যালুটা ইকুয়েশনটাতে সাবস্টিটিউট করব, কোন এক্সপ্রেশন? সেকেন্ড ডেরিভেটিভ। যদি এই রেজাল্টটা এক্স এর ভ্যালু বসানোর পর পজিটিভ আসে, সেক্ষেত্রে এই নেচারটা মিনিমাম হবে, আর যদি এটা নেগেটিভ আসে দেন এই নেচারটা ম্যাক্সিমাম। কি বললাম? ডি স্কয়ার এ বাই ডি এক্স স্কয়ার এর ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে এটা মিনিমাম, আর যদি নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম। এখন যেহেতু এখানে এক্স এর ভ্যালু বসানোর তেমন কিছু নাই, কারণ এখানে এক্স নাই, আর এখানে নেগেটিভ কোনো ভ্যালু আসার কোনো প্রশ্নই আসে না, আমি দেখতে পাচ্ছি এটা পজিটিভ ভ্যালু, দ্যাট মিন্স এখানে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালু ইজ পজিটিভ, দেয়ারফর দ্য স্টেশনারি ভ্যালু অফ a is minimum. Okay? Sir, ekbar kono je? Hey, kore jao. Thik ache? Ekhon bujcho na ekhon bujho nai? Ami ki